সবাইকে স্বাগতম। ডিভিশন রিভিউ এক্সাম পেপার 3 তে আমি এস এম আহমেদ আবেদ, ফিজবি রেসিডেন্ট, ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি, বিএসএমইউ। সব ক্লাস ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে আছি। নাম্বার 1 কোশ্চেন, disease typically affecting the first carpo metacarpal joint at the base of the thumb. এটা দেখেন কমন যে ডিজিজ গুলো দেয়া আছে লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, প্রতিটা ডিজিজের স্পেসিফিক জয়েন্ট প্যাটার্ন আছে এবং এই প্যাটার্ন থেকে প্রায় কমনলি কোশ্চেন হয়। যেমন দেখেন যদি আমরা প্রথমে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কথা বলি, সবসময় আমরা ক্লাসিক প্রেজেন্টেশন গুলো নিয়ে কথা বলি। রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্লাসিক প্রেজেন্টেশন হলো স্মল সিমেট্রিক্যাল ইনফ্ল্যামেটরি পলিআর্থ্রাইটিস, প্রিডোমিনেটলি আপার লিম্ব। কমনলি দেখা যায় আপার লিম্বের সবচেয়ে কমন ইনভলভ জয়েন্ট হলো রিস্ট জয়েন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস এ, রিস্ট, এরপরে মেটাকার্পোফ্যালাঞ্জাল জয়েন্ট MCP joint jeta, and PIP joint. এই জয়েন্ট গুলো বেশি ইনভলভমেন্ট হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। লোয়ার লিম্বের জয়েন্ট গুলো এজ ইউজুয়াল ইনভলভমেন্ট হয়, স্পাইন ইউজুয়ালি ইনভলভমেন্ট হয় না। গাউটের বেলায় যদি আসি আমরা যে ক্লাসিক প্রেজেন্টেশন, ফার্স্ট MTP ইনভলভমেন্ট হয়, এছাড়া স্মল জয়েন্টস অফ দ্য ফুট, এঙ্কেল এজ ওয়েল এজ নি পর্যন্ত নি ইনভলভমেন্ট হয়। আপার লিম্বের বেলা স্মল জয়েন্টস অফ দ্য আপার লিম্ব মানে হ্যান্ডের জয়েন্ট যেগুলো সেগুলো ইনক্লুডিং রিস্ট এন্ড এলবো জয়েন্ট। রেয়ারলি ইনভলভমেন্ট হয় কোন দুইটা জয়েন্ট, প্রক্সিমাল জয়েন্ট অফ দ্য লিম্বস লাইক শোল্ডার জয়েন্ট এন্ড হিপ জয়েন্ট এবং স্পাইন, এই দুইটা হলো এগুলো হলো রেয়ারলি। তাহলে স্পাইন আর প্রক্সিমাল জয়েন্টস অফ দ্য লিম্ব like shoulder joint and hip joint এগুলো rarely involvement হয়, আর বাকি joint গুলো সবই involvement হতে পারে, but classic involvement হলো first MTP joint. psoriatic arthritis এর বেলায় যদি বলি, psoriatic arthritis এর আপনারা জানেন different presentation আছে। এটা maybe presentation like rheumatoid arthritis, যদি যেটা symmetrical inflammatory polyarthritis এর যে presentation সেটা, তারপর ইনফ্ল্যামেটরি অলিগো আর্থ্রাইটিস অ্যাসিমেট্রিক ম্যানার মানে স্পন্ডাইলো আর্থ্রাইটিস এর যে প্রেজেন্টেশন সেটা অনুসারে আসতে পারে। অনেক সময় অনলি আপনার এক্সিয়াল স্পন্ডাইলাইটিস, অনলি ব্যাক পেইন বা সার্ভাইকাল পেইন, সার্ভাইকাল রিজনে পেইন নিয়ে পেশেন্ট আসতে পারে, এটা একটা প্রেজেন্টেশন। আর ক্লাসিক প্রেজেন্টেশন হলো ডিআইপি ইনভলভমেন্ট। আপনারা জানেন যে ডিআইপি ইনভলভমেন্ট যদি অনলি 5% কেসে ডিআইপি ইনভলভমেন্ট থাকে সোরিয়াটিক আর্থ্রাইটিসে এবং ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ নেল সোরিয়াসিস। এছাড়া আর্থ্রাইটিস মিউটিলেন্স এবং আনডিফারেন্সিয়েটেড ফর্মে কিছু ফর্ম আসতে পারে। অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস আমরা জানি, ক্লাসিক প্রেজেন্টেশন হলো এখানে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট ইনভলভমেন্ট এবং স্পাইন ইনভলভমেন্ট থাকে। অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এর প্রেজেন্টেশন যদি আমরা দেখি সেখানে নি জয়েন্ট, হিপ জয়েন্ট এগুলো ইনভলভমেন্ট হয়। আপার লিম্বের বেলায় মোস্ট কমনলি দেখা যায় আপনার ফার্স্ট CMC জয়েন্ট যেটা কার্পোমেটাকার্পাল জয়েন্ট, এটা ফার্স্ট কার্পোমেটাকার্পাল জয়েন্ট। এছাড়া PIP এবং DIP, স্পেশালি যদি আপনার জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস হয় সেখানে, এবং এখানে আপনারা জানেন যে বুচার্স এবং হেবারডেন নোড যেগুলো আছে এগুলো নিয়েও কোশ্চেন হয় যে কোনটা বুচার্স এবং কোনটা হেবারডেন্স। তাহলে CMC জয়েন্ট, ফার্স্ট CMC বললে আমরা এখানে আনসারটাকে বুঝতে পারছেন, আমরা অস্টিওআর্থ্রাইটিসটাকে নিচ্ছি। মোস্ট কমন রিস্ক factors for development in septic arthritis. Septic arthritis apnara janen it is a medical emergency, so ekhon theke bar bar question hoy ebong single based question o koyek bar ashte dekha geche. Prothom kotha ekhane je option gulo deya ache ABCDE all are risk factor for development for septic arthritis. Eta shobar jonno septic arthritis hoy, kintu mortality bare kintu only for increasing age,
এটা হলো মর্টালিটি বাড়ার কারণ, ইনক্রিজিং এজ। এখান থেকে আপনার কোশ্চেন হয় এরকম একটা সিনারিও দিয়ে যে ক্লাসিক প্রেজেন্টেশন বা কোন ক্লাসিক্যালি কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয়। সেপ্টিক আর্থ্রাইটিসের ক্লাসিক ইনভলভ জয়েন্টস আর নি জয়েন্ট অ্যান্ড হিপ জয়েন্ট। ইনভেস্টিগেশন করে অবভিয়াসলি ইনভেস্টিগেশনে আমরা সেনেবল ফ্লুইড অ্যাসপিরেশন অ্যান্ড কালচার, মনে রাখবেন গ্রাম স্টেইনিং অনলি 50% পজিটিভ রেজাল্ট আসে, কিন্তু কালচার যখন করা হয় 90% কেসে অর্গানিজম পাওয়া যায়। অতএব যদি সিঙ্গেল বেস্ট কোশ্চেনে সেনেবল ফ্লুইড স্টাডি দিয়ে একটা অপশান থাকে গ্রাম স্টেইনিং আর একটা অপশান থাকে কালচার সেন্সিটিভিটি, আপনি অবভিয়াসলি সিঙ্গেল বেস্টে কালচার সেন্সিটিভিটিকে চুজ করবেন। আর ট্রিটমেন্ট অপশানে সিঙ্গেল বেস্ট আসে, আপনারা সবাই জানেন ফ্লুক্লোক্সাসিলিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। Following is not an extra articular cardiac manifestation of rheumatoid arthritis. Division je box ta ache r er extra articular manifestation er ei box theke bar bar question hoy ebong protita jinishi apni khub nojor diye dekhen. Cardiac manifestation jodi boli amra ki ki hoy dekhen, bahir theke bhitore jodi apni jan pericarditis, myocarditis, endocarditis sob gulo hoy, conduction block hoy, তারপর গ্রানুলোমোটাস অ্যারোটাইটিস হয়, করোনারি ভাস্কুলাইটিস সবগুলো হয়, কিন্তু অ্যারোটিক ইনকম্পিটেন্স হয় না। অ্যারোটিক ইনকম্পিটেন্স ইজ এ ফিচার অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস, স্পেশালি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ফর অস্টিওপোরোসিস, তো অস্টিওপোরোসিসের মানে যদি আমি মানে ইনভেস্টিগেশন অফ চয়েস সেটা হলো বিএমডি, বোন মিনারেল ডেন্সিটি, যেখানে বোন ম্যাসটা কমে যায়। বোন ম্যাস মানে হলো বোনসে যে অর্গানিক কম্পোনেন্ট থাকে অ্যাজ ওয়েল এজ মিনারেল থাকে, মিনারেল অ্যান্ড অর্গানিক কম্পোনেন্ট দুটাকে বলি বোন ম্যাস। অস্টিওপোরোসিসে বোন ম্যাসটা কম থাকে, এবং এই বিএমডি মেজারমেন্টের অনেক উপায় আছে, বাট বেস্ট মেজার হলো ডেক্সা স্ক্যান, যেটা ডুয়াল এক্স রে অ্যাবজর্পশিওমেট্রি, যেখানে কি করা হয় আপনার ওই দুইটা আপনার ওয়েভলেন্থের এক্স রে পাস করানো হয়, লাম্বার স্পাইন এবং ফিমোরাল নেকে কমনলি বিএমডি করা হয়, যেটা টি স্কোর এবং জেড স্কোর দিয়ে আপনারা জানেন যে মেজার করা হয়। টি স্কোর হলো বিএমডি এর কম্পেয়ার করব পেশেন্ট এর সাথে ইয়াং হেলদি কন্ট্রোল, দুজনের বিএমডি কত থাকা উচিত দুজনের মধ্যে কন্ট্রোল। আমরা যদি এটার একটা কম্পারিজন করি, এটার একটা আমরা বের করি, সেটা হবে টি স্কোর। আর জেড স্কোর হলো যাদের বোন মাসটা এখনো পিকে পৌঁছায় নাই, তার বেলায় যদি আমি সাসপেক্ট করি অস্টিওপোরোসিসের, তার বেলায় আমি করি জেড স্কোর, যেখানে দেখা যায় কম্পেয়ার করি পেশেন্টের সাথে আপনার এজ অ্যান্ড সেক্স ম্যাচড, মানে পেশেন্টের বয়স যদি 20 বছর হয় তাহলে 20 বছরের এজ এবং সেক্স নর্মাল যাদের বিএমডি আছে তার সাথে কম্পেয়ার করে আমরা জেড স্কোর বের করবো, এবং টি স্কোরের ভ্যালুগুলো আপনারা জানেন কত হলে আমরা বলি না বলি এটসেট্রা। মোস্ট ফ্রিকুয়েন্ট লাং ম্যানিফেস্টেশনস ইন এসএলই, আপনারা জানেন এসএলই মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, এখানে বডির অল অর্গান সিস্টেম ক্যান বি ইনভলভড, এবং যদি পালমোনারি ম্যানিফেস্টেশন দেখি আমরা কি কি ইনভলভমেন্ট হয় দেখেন, এখানে প্লুরা ইনভলভমেন্ট হয়, পালমোনারি প্যারেনকাইমা ইনভলভমেন্ট হয়, এখানে পালমোনারি ভাস্কুলেচার ইনভলভমেন্ট হয়, এবং এখানে আমার যে রেসপিরেটরি ট্রি যেটা ট্রি ইনভলভমেন্ট হয়। এখন আসেন প্লুরাতে প্লুরাইটিস, প্লুরেসি, প্লুরালিফিউশন এগুলো সবই হয়। পালমোনারি প্যারেনকাইমার মধ্যে যেমন নিউমোনাইটিস, অ্যালভিওলার হেমোরেজ, এবং নিউমোনাইটিসটা কিন্তু একটা একিউট ইমার্জেন্সি, এবং এর পাশাপাশি লাং প্যারেনকাইমার মধ্যে আরেকটা কমন ইনভলভমেন্ট হলো নিউমোনিয়া, কারণ এসএলই ইটসেলফ ইজ an immune compromised condition as well as SLE তে যে ড্রাগ অনেক সময় immunosuppressive ড্রাগ ইউজ করা হয়, দুইটার ইফেক্টের জন্যই এখানে প্যারেনকাইমার মধ্যে নিউমোনিয়া হতে পারে। ব্লাড ভেসেল এর মধ্যে কমনলি পালমোনারি আর্টেরিয়াল, এবং এর সাথে একটা কমন হলো DPLG ডেভেলপ করে পালমোনারি প্যারেনকাইমার মধ্যে। ভাস্কুলেচার এর মধ্যে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, এবং অনেক সময় এটা প্রাইমারি হতে পারে, অনেক সময় সেকেন্ডারি টু DPLD, আবার অনেক সময় ক্রনিক
ভেনাস থ্রম্বোএম্বোলিজম ডেভেলপ করে এবং যেটা যার কনসিকোয়েন্সে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, আর পেশেন্টের ব্রঙ্কিউলাইটিস বা আপনার এই রেসপিরেটরি ডিজিজও অনেক সময় ডেভেলপ করে। তাহলে বাট এর মধ্যে মোস্ট কমন হলো সেরোসাইল ইনভলভমেন্ট, দা মোস্ট কমন ইনভলভমেন্ট সেরোসাইটিস। মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ, কোন অ্যান্টিবডি আছে আমরা সবাই জানি, মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ বলতে চারটা ডিজিজকে যখন কোনোভাবেই ইন্ডিভিজুয়াল চারটা ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া ফুলফিল করা যায় না, প্রতিটার কিছু কিছু ফিচার আছে। যেমন কোনো পেশেন্টের যদি ফিচার্স অফ কিছু কয়েকটা ফিচার আছে, এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, ডার্মাটোপলিমায়োসাইটিস বা শগ্রেন সিনড্রোম, এগুলো অনেকে রিউমাটয়েড আর্থ্রাইটিসটাকেও এর মধ্যে আবার নিয়ে আসে এমসিটিডির মধ্যে। এবং এই এমসিটিডির আপনার যে এন্ট্রি ক্রাইটেরিয়া সেখানে হলো এন্টি আরএনপি পজিটিভিটি, বেসিক্যালি এন্টি আরএনপি না, এন্টি ইউ1 আরএনপি আছে, ইউরিডিন এর মধ্যে অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে ইউ1 আরএনপি যদি থাকে সেটা, তো এন্টি আরএনপিটাই বলা হয়, ডেভিডসন আরএনপির কথাই বলা আছে। এন্টি সেন্ট্রোমিয়ার এর ব্যাপারে জানেন, এটা হলো আপনার সিস্টেমিক স্ক্লেরোসিস এর একটা অটো অ্যান্টিবডি, স্পেশালি লিমিটেড কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, এনএথো মাল্টি ডিফারেন্ট ডিজিজে যেগুলো আছে, অল কানেক্টিভ টিস্যু ডিজিজে থাকতে পারে। এন্টি জু1 এটা কমনলি আপনার এই মায়োসাইটিস এর সাথে অ্যাসোসিয়েটেড, পলিমায়োসাইটিস, কমনলি এন্টি জু1 থাকলে পালমোনারি ইনভলভমেন্ট, স্পেশালি ডিপিএলডি, আর্থ্রাইটিস, রেনার্ডস ফেনোমেনা, মেকানিক স্যান্ড, ফিভার, এই কন্ডিশনগুলো বেশি থাকে। এটাকে এন্টি সিনথেটিস সিনড্রোমও বলা হয়ে থাকে অনেক সময়। এন্টি এসএসএ বা যেটাকে আমরা রো বলি, এটা আপনার প্রাইমারি শগ্রেন সিনড্রোম, সেকেন্ডারি শগ্রেন এজ ওয়েল এজ এসএলই এর সাথেও অ্যাসোসিয়েটেড থাকে। এবং এর একটা ইম্পর্টেন্ট আউটকাম হলো, আগে এক সময় বলা হতো যে এনএ নেগেটিভ এসএলই তে কোন অ্যান্টিবডি পজিটিভ থাকবে, সেটা হলো এন্টি রো যেটা বা এসএসএ যেটা, যেহেতু এটা আজকাল বলা হয় না, কারণ এখন আর এনএ নেগেটিভ এসএলই বলে কিছু নাই, কারণ এসএলইর যে ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া ডেভিশনে বসে আসে না এখনো, যে এটার নতুন ক্রাইটেরিয়া হলো এনএ পজিটিভিটি হলো এন্ট্রি ক্রাইটেরিয়া, তারপর যদি 10 পয়েন্ট ফুলফিল করে এটাকে আমরা এসএলই বলবো। About polycystic kidney disease, which is more appropriate. আপনারা সবাই জানেন polycystic kidney disease autosomal dominant disorder, যেখানে PKD1 এবং PKD2 জিনটা মিউটেশন হয়, এবং 85% কেসে আমরা PKD1 জিন মিউটেশন পাই, এবং রিমেইনিং 15% কেসে আমরা PKD2 জিন মিউটেশন পাই। এবং আউটকাম যদি দেখি, আমরা দেখি PKD1 জিন যাদের মিউটেশন, এদের এট দ্য এজ অফ 50 50% পেশেন্টের আপনার এই সিকিডি ডেভেলপমেন্ট হয় এটা, আর যাদের PKD2 জিন মিউটেশন তাদের বেলায় অ্যারাউন্ড 69-70 ইয়ার্স এর বেলায় একটা অল্প পার্সেন্টেজে আপনার সিকিডি ডেভেলপমেন্ট হয়। এবং এর ক্লাসিক ADPKD কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট ফর আপনার সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন। এটার কমন প্রেজেন্টেশনটা হলো আর্লি অনসেট হাইপারটেনশন নিয়ে আসে পেশেন্ট, অ্যাবডোমিনাল ল্যাম্প, ভেগ ডিসকমফোর্ট, রিকারেন্ট UTI, এগুলো নিয়ে পেশেন্ট আসতে পারে। যখন আসে আপনি এক্সামিন করে রেনোমেগালি পেলেন অ্যাসোসিয়েটেড উইথ হ্যাপাটোমেগালি পারেন, কারণ এখানে রেনাল সিস্ট যেরকম মাল্টিপল পাওয়া যায়, রেনাল সিস্ট একইভাবে অনেকগুলো হ্যাপাটিক সিস্টও থাকে। এবং এই পেশেন্টের অনেক সময় একটা ফ্যামিলি হিস্ট্রি বা পেশেন্টের হিস্ট্রি অফ সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ থাকে, কারণ এখানে বেরিয়েনিরিজম পাওয়া যায়। অনেক সময় ADPKD একটা ক্লাসিক প্রেজেন্টেশন দেয়া থাকে বললো চেস্ট এক্সামিন করে কি পাবেন, বা পিকোরিয়াম এক্সামিনেশন করে, আপনারা জানেন লেফট সাইডের রিগার্জিটেশন মারমারটা এখানে বেশি পাওয়া যায়, MR এবং AR এর মারমারটা পাওয়া যায়। এইটা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে তো অর্গানোমেগালি বললামই, তারপর আপনি এখানে অ্যাবডোমিনাল হার্নিয়াটা কমন দেখা যায়। এটা তারপরে এই পেশেন্টের কোলোনিক ডাইভার্টিকুলাম হয়, অর্থাৎ পেশেন্টের আপনার যদি এরকম একটা হেমাটোকেজিয়া বা মেলেনার প্রেজেন্টেশন নিয়ে আসে, এবং এগুলোর সাথে অনেক সময় লিঙ্ক করে কোশ্চেন হয় ড্রাগ অফ চয়েস, তো জানেনই ACA বা ARB ড্রাগ অফ চয়েস। এবং এদের দেখা যায় আপনার এই অ্যারাউন্ড 5-10% কেসে আপনার এই রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগে। আনসারটা কোনটা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? সি ইজ দ্য রাইট অপশন। নাম্বার 8 যদি আসেন, IgA নেফ্রোপ্যাথি। IgA নেফ্রোপ্যাথির ক্লাসিক প্রেজেন্টেশন কি, একটা পেশেন্ট একটা হিস্ট্রি থাকে ইউজুয়ালি, একটা প্রিসিডিং হিস্ট্রি অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন,
এবং তার ডেজ টু উইকস পরে যদি পেশেন্টের একটা নেফ্রাইটিক প্রেজেন্টেশন হয়, যে পেশেন্টের আপনার বডি সুইলিং, রিসেন্ট অনসেট হাইপারটেনশন, তারপর হেমোচিউরিয়া, এক্সামিন করে আপনি এই ইনভেস্টিগেশন করে প্রোটিন ইউরিয়া পেলেন, তাহলে এটা মোর লাইকলি আইজিএ নেফ্রোপ্যাথির ফেভারে যায়। এবং আইজিএ নেফ্রোপ্যাথি ইজ অ্যাসোসিয়েটেড উইথ লিভার ডিজিজ অ্যান্ড সিলিয়াক ডিজিজ, এটার সাথে। যদিও এটার এক্সাক্ট কজটা আমরা জানি না, বাট প্রিসিপিটেটিং কজ হিসেবে অনেক সময় আমরা আপার আরটিআইটা অ্যাসোসিয়েটেড পেয়ে থাকি। এটারও আপনার ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন তো বলেই দিলাম, ড্রাগ অফ চয়েসের মতো এসিআই বা এআরবি আর ফ্লুইড রেস্ট্রিকশন আদার্স। তাহলে বিটা অ্যাসোসিয়েশন থাকে না আসলে আইজিএ নেফ্রোপ্যাথির সাথে। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি ইন সিকিডি ইজ নট ইন্ডিকেটেড, এটা খুবই ডিভিশনের যে বক্সটা আছে, একিউট কোন কন্ডিশন এবং ক্রনিক কোন কন্ডিশনে আপনি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিবেন। আপনি লাস্ট অপশনটা দেখেন, রিফ্র্যাক্টরি হাইপোক্যালেমিয়া, আসলে সিকিডির পেশেন্টের সবার হয় হাইপারক্যালেমিয়া, নো হাইপোক্যালেমিয়া, এই জন্য অপশনটাকে আমরা ফলস নিচ্ছি। নর্মাল সিরাম কমপ্লিমেন্ট ফাউন্ড ইন, কিছু কন্ডিশন আছে যেসব কন্ডিশন আমরা জানি লো সিরাম কমপ্লিমেন্ট লেভেল, স্পেশালি যেই কন্ডিশনগুলো আপনার এই টাইপ 3 হাইপার সেন্সিটিভিটিতে হয় এবং যে কন্ডিশনগুলোতে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, স্পেশালি ক্লাসিক্যাল পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, সেখানে আপনি C3 C4 লেভেলটা কম পাবেন। আপনি এখানে দেখেন সবগুলো কন্ডিশনই ক্লাসিক্যাল পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয় এক্সেপ্ট লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এখানে কোনো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয় না, ডিভিশন বক্সে আছে জেনেসিস শিটেও দেয়া আছে। অতএব এই অপশনটা একটু দেখে নিন, which is not physical sign of advanced CKD. সুন্দর ডিভিশনের যে ফিগারটা দেয়া আছে অ্যাডভান্স CKD-তে কি কি পাওয়া যায় সেখান থেকে কোশ্চেনটা আসছে। লাস্ট অপশনটা দেখলে বুঝতে পারছেন মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয়ে থাকে, পেশেন্টের রেসপিরেটরি রেট ডিপ সাইং রেসপিরেশন থাকার কথা, তাই না? অতএব এটাই হবে রাইট অপশন। রোনাল্ড স্টোনের যে বক্সটা আছে সেখানে ক্যালসিয়াম অক্সালেটের পার্সেন্টেজটা সবার উপরে দেয়া আছে অ্যারাউন্ড 60%। 13 দেখেন, এ 20-year-old আনকনশিয়াস পেশেন্ট আসলো ইমার্জেন্সিতে, তাকে দেয়া হলো আইভি সোডিয়াম বাইকার্বনেট। কেন দেয়া হলো? আইভি সোডিয়াম বাইকার্বনেট ইজ এ অ্যালকালি, অতএব অ্যালকালি দেয়া হবে, অবভিয়াসলি দেয়ার ইজ সাম অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস। এই অপশনটা দেখেন, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এ ব্লাড গ্যাস অ্যানালাইসিস রিপোর্ট অফ এ 36-year-old পেশেন্ট অ্যাডমিটেড টু পিএসটা 6.7, তারপর PCO2 46, বাইকার্বনেট 44। আচ্ছা, তাহলে এটার মানে কোন টাইপের মেটাবলিক অ্যাবনর্মালিটি জানতে চাচ্ছে। দেখেন যখন পিএস 7.6 মানে 7.4 এর বেশি আছে, তার মানে অবভিয়াসলি দেয়ার ইজ অ্যালকালোসিস। এখন অ্যালকালোসিস হলে মেটাবলিক অ্যালকালোসিস অর রেসপিরেটরি অ্যালকালোসিস, তখন আমরা তাকাবো PCO2 এবং বাইকার্বনেটের সাথে। যদি অ্যালকালোসিস মেটাবলিক হয় সেখানে বাইকার্বনেটটা 24 এর বেশি হওয়া উচিত, এবং যদি রেসপিরেটরি অ্যালকালোসিস হয় তাহলে PCO2 40 কম হওয়া উচিত, কারণ PCO2টা অ্যাসিড, অ্যাসিডটা কম থাকবে এই জন্য অ্যালকালোসিস। কিন্তু আমরা এখানে সিনারিওতে দেখতে পাচ্ছি PCO2 বেশি, আবার বাইকার্বনেটও বেশি, এবং বাইকার্বনেটটা বেসলাইন থেকে অনেক বেশি। তার মানে আমরা বুঝতে পারছি এখানে প্রাইমারি অ্যাবনর্মালিটি ইজ বাইকার্বনেট লেভেল 44, তার মানে পেশেন্টের আছে বেসিক্যালি পিএস 7.6, দিস ইজ অ্যালকালোসিস, বাইকার্বনেট 44, দিস ইজ মেটাবলিক অ্যালকালোসিস, আর PCO2 46 মানে 40-র চেয়ে আপার লিমিটের চেয়ে বেশি, তার মানে সেটাকে কম্পেনসেট করার ট্রাই করছে যাতে বাইকার্বনেট এবং PCO2-র যে রেশিওটা নর্মাল চলে আসে, তার মানে এটাকে বলতে পারি আমরা মেটাবলিক অ্যালকালোসিস উইথ পার্শিয়াল কম্পেনসেশন। যদি এখানে পার্শিয়াল কম্পেনসেশন অপশানে নাই, কিন্তু আমরা অপশান হিসেবে আমরা এখানে বিটাকে নিব। আমরা 15 যদি দেখি, এ 26-year-old ম্যান ডেভেলপ ইউভলিউমিক হাইপোনেট্রিমিয়া, কোনটা মোস্ট কমন অ্যাবনর্মালিটি? দেখেন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি থেকে সোডিয়াম অ্যাবনর্মালিটি এবং পটাশিয়াম অ্যাবনর্মালিটি দুটা থেকে কোশ্চেন ইনভেরিয়েবলি হয়। সোডিয়াম থেকে কমনলি হাইপোনেট্রিমিয়াটা বেশি আসে, কারণ এটা ক্লিনিক্যালি বেশি রিলেভেন্ট, এন্ড দ্য কোশ্চেন বেশি হয়। আর হাইপো হাইপারক্যালেমিয়া দুইটা থেকে কোশ্চেন হয়, কারণ দুইটাই কমন এবং দুইটাই মেডিকেল ইমার্জেন্সি।
হাইপোনেট্রেমিয়ার যে বক্সটা আছে আমরা জানি ইউভোলেমিক হাইপোনেট্রেমিয়া, যদি আমরা একটু গুছাই এটাকে, আপনি দেখেন যদি বডি থেকে সোডিয়াম লস হয় সামহাউ কোনো ভাবে, দ্যাট মে বি জিআই লস, রেনাল লস অর স্কিন লস। জিআই লস তো আমরা বুঝতে পারছি হয় ভমিটিং বা ডায়রিয়া বা কোনো ফিস্টুলা যদি করা থাকে, রেনাল লস তো বুঝতে পারছি আমরা হতে পারে ডায়াবেটি, হতে পারে সল্ট লুজিং নেফ্রোপ্যাথি অথবা কোনো রেনাল ডিজিজ, আর স্কিন লস তো বার্ন। তো এটা যদি হয় দিস ইজ হাইপোভলিউমিক হাইপারনেট্রেমিয়া। আর হাইপারভলিউমিক যেখানে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম থাকে, লাইক পেশেন্টের সিসিএফ আছে, সিকিডি আছে, সিএলডি আছে, এই সমস্ত কন্ডিশন যেগুলো সেখানে আপনার হাইপারভলিউমিয়া হয় associated with secondary hyperaldosteronism থাকে commonly, এবং ওই কন্ডিশন গুলোতে আপনি পাবেন হাইপারভলিউমিক হাইপোনেট্রেমিয়া। আর এছাড়া কোনো কন্ডিশন যদি হয় লাইক পেশেন্টের সিয়াদ আছে, তারপরে প্রচুর আপনার সল্ট ফ্রি ওয়াটার ইনটেক করলেন, সেটা ওরাল বা আইভি যে কোনো ফর্মই হতে পারে, যদি পেশেন্টের কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার লাইক প্রাইমারি পলিটিভ সিয়া এগুলো থাকে, বা আপনার হাইপোথাইরয়েডিজম, এই সমস্ত কন্ডিশনগুলোতে সবগুলো থাকতে পারে ইউভোলেমিক হাইপোনেট্রেমিয়া। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা যে পেশেন্টের অপশনটা হবে সাইকোসিস, দুই নম্বর অপশন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। কিন্তু বারবার কোয়েশ্চেন হয় কিন্তু হাইপোনেট্রেমিয়া থাকে। আপনাদের এই কোয়েশ্চেনে দুইটা কোয়েশ্চেন আছে, ফলোয়িং আর দ্য কজ অফ রিডিস্ট্রিবিউশন অফ পটাশিয়াম ইনটু দ্য সেল এক্সেপ্ট, পটাশিয়াম ভিতরে যাওয়া মানে পটাশিয়াম ইনফ্লাক্স, তাই তো? পটাশিয়াম ইনফ্লাক্স হয় অ্যালকালোসিসে আমরা জানি, কারণ অ্যালকালোসিস যখন হয় তারপরে ইসিএফ এর প্রোটনকে ঠিক করার জন্য সেল থেকে পটাশিয়াম বাইরে আসে। আমরা জানি সেল সারফেসে যে প্রোটন পটাশিয়াম পাম্প আছে, তো প্রোটন যখন বাইরে বের হয়ে আসে পটাশিয়াম ভিতরে ঢুকে যায়, ইনডিরেক্টলি কি হয় ইনফ্লাক্স হয়, পটাশিয়ামটা ইনফ্লাক্স হয়, তার মানে অ্যালকালোসিস হবে। তাহলে অ্যাসিডোসিস হলে অপোজিট ঘটনা হবে, ইনসুলিন সেলে যখন গ্লুকোজ এন্ট্রি করে পাশাপাশি পটাশিয়ামও এন্ট্রি করে, ক্যাটাকোলামাইনও একই ঘটনা ঘটায়, বিটা ব্লকার ঠিক অপোজিট, বিটা টু অ্যাগোনিস্ট যদি হয় সে পটাশিয়ামকে করে, কারণ আমরা কমন কমপ্লিকেশন জানি নেবুলাইজেশন দিলে যেখানে সালবুটামল বা সালমেটারল দেওয়া হয় হাইপোক্যালেমিয়া হয়, কারণ এরা সবাই সেল ভিতরে পটাশিয়ামকে এন্ট্রি করে, বিটা ব্লকার যদি ঢুকতে পারবে না তাহলে পটাশিয়াম ইনফ্লাক্স হবে না। হাইপোক্যালেমিক পিরিওডিক প্যারালাইসিসে একই ঘটনা ঘটে, এটা পিরিওডিক্যালি হয় যেখানে পটাশিয়াম ইনফ্লাক্স হয়, অতএব সবগুলো কন্ডিশনই হবে এক্সেপ্ট ডি। Which one is the classical distal renal tubular acidosis? আচ্ছা, renal tubular acidosis খুব কমন কোশ্চেন, স্পেশালি সিনারিও থেকে কোশ্চেন হয় এখান থেকে। এখানে যদি সিনারিও আসে নাই কিন্তু এখান থেকে সিনারিও দিয়ে কোশ্চেন হয়, হতে পারে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখেন তিনটা টাইপ তো আমরা জানি সবাই, টাইপ ওয়ান যেটা সেটা হলো ডিস্টাল টিবিউলার অ্যাসিডোসিস, মানে যেখানে দেখা যায় ডিস্টাল আপনার এই কনভলেটেড টিবিউল, যেটা লেট ডিস্টাল কনভলেটেড টিবিউল এবং আপনার এই কর্টিক্যাল কালেক্টিং ডাক্ট যে অংশটা, এই অংশের যে ইন্টারক্যালেটেড সেল, যেটা ওই ইন্টারক্যালেটেড সেলের আপনার যে প্রোটন সিক্রেশন করার যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি কমে যায়। নর্মালি প্রোটন সিক্রেশন হয় ইউরিন দিয়ে বডি থেকে বের হয়ে যাওয়ার কথা, তো যখন প্রোটন বেরোতে পারছে না বডিতে প্রোটন থেকে যাচ্ছে, মানে অ্যাসিডোসিস হচ্ছে, মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা কেন হয়, কমনলি দেখা যায় যে ইনহেরিটেড কারণ যেগুলো সেগুলোর কারণেও হতে পারে, অথবা বডিতে এমন কোনো কন্ডিশন অ্যারাইজ করেছে হাইপার গামা গ্লোবুলিনেমিয়া অথবা কোনো অটোইমিউন ডিজিজ যেখানে অনেক বেশি অটো অ্যান্টিবডি হচ্ছে, লাইক আরএ, শকগ্রেন সিনড্রোম, এসএলই অথবা কোনো ড্রাগস, এইসব কন্ডিশন দেখা যায় কি ওই যে আপনার ডিস্টাল কনভিলেটেড টিবিউল অথবা কালেক্টিং ডাক্টের প্রোটন সিক্রেটিং ক্যাপাসিটি কমে যাচ্ছে, ফলে টাইপ ওয়ান রেনাল টিবিউলার অ্যাসিডোসিস হচ্ছে। ঠিক একই টাইপের ঘটনা যদি, একই টাইপের ঘটনা না, যদি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, যেটা পিসিটিতে হওয়ার কথা, যদি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয় তাহলে আপনার একটা অ্যালকালি রিঅ্যাবজর্পশন হচ্ছে, এখন যদি এইটা না হয় তাহলে বডি দিয়ে, বডি থেকে ইউরিন দিয়ে প্রচুর বাইকার্বনেট লস হবে, যদি বাইকার্বনেট লস হয় তাহলে বডিতে প্যারালালি অ্যাসিড বেড়ে যাবে, তখন যে অ্যাসিডোসিস হবে সেটা হলো আপনার প্রক্সিমাল রেনাল টিবিউলার অ্যাসিডোসিস, বা যেটাকে টাইপ ওয়ান বলি। তো এখানে কি হয়, এখানে একই কারণ, যদি ইনহেরিটেড কোনো কারণ হয় লাইক পেশেন্টের যদি পিসিটি যদি
আপনার কোনো এক্সট্রা কোনো আয়ন দিয়ে বেশি এক্সপোজড হয়, লাইক কপার আয়ন দিয়ে বেশি এক্সপোজড হয়, লাইক উইলসন ডিজিজ, হাইপারক্যালসিমিয়াতে হচ্ছে, মায়েলোমা চেইন হচ্ছে, বা অ্যামাইলয়েড প্রোটিন দিয়ে হচ্ছে, বেশি এক্সপোজড হচ্ছে পিসিটি, তখন সেখানে বাইকার্বনেট রিঅ্যাবসর্পশনটা কমে যাচ্ছে, অ্যাসিডোসিস হচ্ছে, মানে আপনার প্রক্সিমাল রেনাল টিবিউলার অ্যাসিডোসিস বা টাইপ টু যেটা হচ্ছে। এই টাইপ ওয়ান এবং টাইপ টু দুইটার বেলায় আপনি এখানে কমনলি হাইপোক্যালেমিয়া পাওয়া যায়, হাইপোক্যালেমিয়া। আর টাইপ ফোর যেটা আরেকটা আছে হাইপারক্যালেমিক যেটা রেনাল টিবিউলার অ্যাসিডোসিস, কমনলি সেখানে অ্যালডোস্টেরনের প্রবলেম থাকে, হাইপো অ্যালডোস্টেরনিজম থাকে, অথবা অ্যান্টি অ্যালডোস্টেরন ড্রাগ যেগুলো আছে, মিলেরয়েড, স্পাইরোনোল্যাকটন, এই সমস্ত ড্রাগগুলোর কারণেও হয়ে থাকে। আচ্ছা, কমনলি সিনারেতে যে কোয়েশ্চেনটা হবে, আপনার একটা হয়তো ইবিজি রিপোর্ট দেওয়া আছে, দেখবেন মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে যদি পেশেন্টের ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটির মধ্যে হাইপোক্যালেমিয়া থাকে, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালেমিয়া, আপনার মাথায় চট করে ডিফারেনশিয়াল দুইটা হয়, রেনাল টিবিউলার অ্যাসিডোসিস অথবা বাইকার্বনেট লস কমনলি ডিউ টু ডায়রিয়া, এই দুইটা। তো ডায়রিয়াতে বাইকার্বনেট লস, এটা তো ইজিলি হিস্ট্রি দিয়ে আলাদা করা যায় যে পেশেন্টের ডায়রিয়া আছে কিনা, যদি পেশেন্টের ডায়রিয়া না থাকে অথবা সিনারিওতে বলা থাকে, তাহলে আপনার ডায়াগনোসিস রেনাল টিবিউলার অ্যাসিডোসিস এটা, অথবা পেশেন্টের একটা মেটাবলিক অ্যাসিডোসিসের একটা এবিজি দেয়া আছে, পাশাপাশি পেশেন্টের নর্মাল অ্যানায়ন গ্যাপ বলা আছে, সেখানে আপনার ডিফারেনশিয়াল এই দুইটা, বাইকার্বনেট লস ফ্রম দ্য জিআইটি কমনলি ডিউ টু ডায়রিয়া, এর সাথে আপনার রেনাল টিবিউলার অ্যাসিডোসিস। তো এখানে হিস্ট্রি দিয়ে আলাদা করতে পারবেন আপনি ডায়রিয়া আছে কিনা, না থাকলে ডায়াগনোসিস রেনাল টিবিউলার অ্যাসিডোসিস। অতএব মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নর্মাল অ্যানায়ন গ্যাপ, মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালেমিয়া, এটা মাথায় রাখবেন, এটা দিয়ে প্রায় কোয়েশ্চেন হয়। তাহলে এখানে বুঝতেই পারছেন যে ক্লাসিক্যাল ডিজিটাল রেনাল টিবিউলার অ্যাসিডোসিস এর পজ গুলো ডিভিশনে দেয়া আছে, তোমাদের হাইপার গামা গ্লোবুলিনেমিয়া, which one cause secondary hypertriglyceridemia, ডিভিশনে সুন্দর একটা বক্স দেয়া আছে, secondary hypertriglyceridemia, secondary hypercholesterolemia। নেফ্রোটিক সিন্ড্রোমে কি হয়, দেখেন নেফ্রোটিক সিন্ড্রোমে ইউরিনারি প্রোটিন লস, হাইপোঅ্যালবুমিনেমিয়া, তখন লিভার করে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি প্রোটিন তৈরি করতে গিয়ে লাইপোপ্রোটিন বেশি তৈরি করে, ফলে পেশেন্টের সেকেন্ডারি হাইপারকোলেস্টেরলেমিয়া বেশি হয়, কোলেস্টেটিক লিভার ডিজিজ। লিভার কমনলি আমরা জানি কোলেস্টেরল মেটাবলিজম করে এজ ওয়েল এজ কোলেস্টেরল এক্সক্রিশন করে থ্রু বাইল, তো যেহেতু কোলেস্টেসিস অতএব বডি থেকে কোলেস্টেরল বেরোতে পারছে না, অতএব এখানে সেকেন্ডারি হাইপারকোলেস্টেরলেমিয়া হবে। হাইপোথাইরয়েডিজম, এখানে কি হয় আপনার হেপাটোসাইটে এলডিএল রিসেপ্টর এক্সপ্রেশনটা ডাউন রেগুলেশন হয়, তো যখন ডাউন রেগুলেশন হয় এলডিএল মেটাবলিজম হয় না, ব্লাডে কোলেস্টেরলটা বেড়ে, এগুলো সবই হলো সেকেন্ডারি হাইপার কোলেস্টেরলেমিয়ার কারণ। আর টাইপ টু ডি আমরা জানি এটা হলো কার্বোহাইড্রেট প্রোটিন, ইনিশিয়ালি কার্বোহাইড্রেট মেটাবলিজম নর্মালিটি, লেটলি প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজম নর্মালিটি হয়, এবং এখানে ইউজুয়ালি হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়াটা বেশি হয়ে থাকে। অল আর ট্রু রিগার্ডিং দ্য ডায়াগনোসিস অফ সিয়াত এক্সেপ্ট, তো বুঝতেই পারছেন এখানে যে হাই প্লাজমা ইউরিয়া, লো টু নর্মাল থাকে, এগুলো সব তাহলে এই যে ডিভিশনাল সুন্দর বক্সটা আছে এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। আর ফলোয়িং আর দ্য ফিচার্স অফ সিভিয়ার ডেঙ্গি এক্সেপ্ট, অতএব সিভিয়ার ডেঙ্গি যদি এখানে ডিভিশনের একইভাবে যে বক্সটা দেওয়া আছে যে সিভিয়ার ডেঙ্গি, এখানে আমরা তিনটা জিনিস দেখি। প্রথম কথা, ইজ দেয়ার ইজ এনি প্লাজমা লিকেজ, প্লাজমা লিকেজ বুঝবো কেমনে, পেশেন্ট শকে আছে কিনা, অথবা পেশেন্টে কোনো ফ্লুইড ইনভুলেশন কোথাও আছে কিনা, লাইক প্লুরাল স্পেসে কোনো ফ্লুইড আছে কিনা, পেরিকার্ডিয়াল স্পেসে, অ্যাবডোমেনে বা লিম্বসে, এগুলো থাকলে আমরা পেশেন্টের সিভিয়ার ডেঙ্গি বলবো। তারপর নাম্বার ওয়ান হলো প্লাজমা লিকেজ, নাম্বার টু হলো পেশেন্টের ফিচার্স অফ হেমোরেজ, কমনলি জিআই হেমোরেজ, পেশেন্টের কোনো হ্যামাটোমেসিস, পেশেন্টের মেলেনা বা হ্যামাটোকেজিয়া, এগুলো আছে কিনা, এটা নাম্বার থ্রি হলো আপনার সিভিয়ার অর্গান ইনভলভমেন্ট, মানে যেগুলোকে আমরা কমনলি এটিপিক্যাল ফিচার বলে থাকি, যেমন লিভার ইনভলভমেন্ট আছে এবং পেশেন্টের ALT/AST মোর দেন 1000, পেশেন্টের CNS ইনভলভমেন্ট আছে, যে আমরা বুঝবো কেমনে CNS ইনভলভমেন্ট, যে পেশেন্টের লস অফ কনসিয়াসনেস অল্টার্ড আছে, মেনিনজ্যানকেফালাইটিস, সিজার, এগুলো যদি থাকে, এর পাশাপাশি যদি পেশেন্টের কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকে, পেশেন্টের এরিথমিয়া থাকে, এটা পেশেন্টের AKI, পেনক্রিয়াটাইটিস, acute lung injury, DIC, rhabdomyolysis, all are features of severe dengue.
তারপরে তিনটা হেডিং দিয়ে দিয়ে ভাগ করতে পারি। এখানে দেখেন সবগুলো সাইনই আছে, কিন্তু বি নাম্বার যে অপশনটা এখানে সিভিয়ার ডেঙ্গির মধ্যে এরকম কোনো অপশন দেয়া নাই। Following statements true regarding measles virus. Measles virus, আমরা জানি যে measles virus does not cause congenital malformation, তাই না? আসলে এটা measles congenital malformation কি জানতে চাইছে এখানে? True না false? True, হ্যাঁ এটা congenital malformation করে না, fine. ন্যাচারাল ইনফেকশন হলে ইউজুয়ালি লাইফ লং ইমিউনিটি দিয়ে থাকে, এবং দেখা যায় যে যাদের হাইপোভিটামিনোসিস এ থাকে তাদের বেলায় যেহেতু ভিটামিন এটা আমরা জানি মিউকোজাল ইন্টিগ্রিটি মেনটেন হয়, তাদের বেলায় মিজলস ইনফেকশনের রেটও বেড়ে যায়। এবং একটা কমন প্রেজেন্টেশন হলো পেশেন্টের জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি থাকে মিজলসের বেলায়, এবং আর্লি এবং লেট কমপ্লিকেশন হয়। আর্লি কমপ্লিকেশনের মধ্যে কমনলি পেশেন্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, কমনলি নিউমোনিয়া, ওটাইটিস মিডিয়া, এই কমপ্লিকেশনগুলো নিয়ে পেশেন্ট আসে। আর লেট কমপ্লিকেশন যেগুলো সেখানে এসএসপিপি হয়ে থাকে, সার্ভিক্যাল স্ক্লেরোসিং, পেন এনকেফালাইটিস, এবং বলা হয়ে থাকে এটা মিজলস হওয়ার 7 বছর পরেও ইভেন এসএসপি হতে পারে। অর্থাৎ এসএসপি ইজ রেয়ার আর্লি কমপ্লিকেশন না, এটা রেয়ার বাট দিস ইজ ভেরি লেট কমপ্লিকেশন, ইভেন আফটার 7 ইয়ার্সও হতে পারে, কেস রিপোর্ট আছে। মোস্ট এফিশিয়েন্ট টেস্ট ফর লিশমেনিয়াসিস, তো লিশমেনিয়াসিসের যদি আমি নিয়ে একটু কথা বলি, লিশমেনিয়াসিস একটা সুন্দর সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন, এবং এই লিশমেনিয়াসিস বা কালাজ্বর বা ভিসেরাল লিশমেনিয়াসিস যদি আমরা কমনলি বলি, এটা ক্লাসিক প্রেজেন্টেশন আমরা জানি, ইনিশিয়ালি হাই গ্রেড ফিভার ফলোড বাই অ্যাপাইরেক্টিক পিরিয়ড দেন লো গ্রেড ফিভার। এখানে পেশেন্টের ক্যাকিক্সিয়া থাকে এবং ফিভার উইথ নর্মাল অ্যাপেটাইট, এটা কোশ্চেনই হয় যে পেশেন্টের ফিভার উইথ নর্মাল অ্যাপেটাইট বা ওয়েট লস উইথ নর্মাল অ্যাপেটাইট এই কোন কোন কন্ডিশনে থাকে, এটা একটা হলো আপনার এই লিশমেনিয়াসিস আসে। এবং এখানে হলো মেসিভ স্প্লেনোমেগালি থাকে, হ্যাপাটোমেগালি থাকে, লিম্ফেডেনোপ্যাথি ইউজুয়ালি আমাদের সাবকন্টিনেন্টে পাওয়া যায় না, আফ্রিকান সাবকন্টিনেন্টে লিম্ফেডেনোপ্যাথি ইজ কমন। ইনভেস্টিগেশন করলে আপনি এগুলো ক্লাসিক কথাগুলো বলছি, কারণ এগুলো দিয়ে আপনার সিনারিও কোশ্চেন হয়। সিবিসিতে আপনার প্যানসাইটোপেনিয়া থাকে এবং যেটা বলা হয় প্রোগ্রেসিভ লিউকোপেনিয়া, মানে গ্র্যাজুয়ালি আপনি আজকে যদি সিবিসি করেন লিউকোসাইট কাউন্ট যা থাকবে সপ্তাহখানেক পরে করলে দেখবেন তার চেয়ে কম, তারপরে করলে আরো কম, প্রোগ্রেসিভ লিউকোপেনিয়া। এবং ইএসআরটা অনেক বেশি পাবেন এক্সপেক্টেড, হাইপো অ্যালবুমিনিয়ামে থাকে এবং হাইপার গ্লোবুলিনেমিয়া থাকে, এই জন্য অ্যালডিহাইড টেস্ট যেটা নন স্পেসিফিক টেস্ট ফর হাইপার গামা গ্লোবুলিনেমিয়া সেটা পজিটিভ থাকে। RK39 ইজ এ রেপিড টেস্ট এবং এটার সেন্সিটিভিটি বেশ গুড, স্পেশালি এন্ডেমিক এরিয়া যেখানে সেখানে এটা ভালো, RK39 টেস্টটা ভালো কাজ করে। বাট RK39 এর টেস্টের প্রবলেম হলো এটা ট্রিটমেন্টের পরেও বেশ কয়েক মাস পর্যন্ত পজিটিভ থাকে, সুতরাং রিইনফেকশন বা রিল্যাপস যদি হয় সেখানে এটা ট্রিট করাটা একটু বা ডিসিশন আসাটা একটু ঝামেলা হয়। ওই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট বা সিঙ্গেল বেস্ট কোশ্চেন যদি হয় লিশমেনিয়াসিস, আপনি অবশ্যই যে কোনো ইনফেক্টিভ অর্গানিজম যদি হয় তার বেলায় আইসোলেশন অফ দ্যাট পার্টিকেল অর দ্যাট অর্গানিজম, লাইক লিশমেনিয়াসিস জন্য আপনি অ্যান্টিবডি বা অ্যামাস্টিগুড যদি পান, ফ্রম স্প্লিনিক বায়োপসি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, বলা হয়ে থাকে মোর দ্যান 95% কেসে আপনি এখানে অ্যামাস্টিগুড পাবেন। কিন্তু স্প্লিনিক অ্যাসপিরেট নেওয়াটা একটু রিস্কি, স্পেশালি আনএক্সপিরিয়েন্সড পার্সন যদি হয় এখানে সিভিয়ার হেমোরেজের চান্স থাকে, এই জন্য আমরা ওইটা নেই না, আমরা বোন মেরু অর আপনার এই লিফনোড বায়োপসি নিয়ে থাকি। তো যেহেতু আমাদের এলাকার পেশেন্টের লিফনোড খুব একটা থাকে না, আমরা বোন মেরু বায়োপসি নিয়ে থাকি। অনেকের বেলায় আবার আপনার এই বাফি কোড থেকেও নেওয়া যেতে পারে, বাফি কোড থেকেও আমরা এই এমএসটি কোড পেতে পারি। জানেন এগুলো নিয়ে কিছু নাই আমাদের বলার।
30 years, patient of renal transplant recipient presented with post-transplant lymphoproliferative disorder. तो post-transplant lymphoproliferative disorder रे organism एकताई अपना जानें EB virus, यानी Epstein-Barr virus. First nerve damaged in leprosy. इखने जे nerve गुलो दे आछे, सब गुलो nerve involvement होय. leprosy. leprosy तो नौटा nerve रे कोता division ने बोला आछे, नौटा nerve आपने serially माथे रखें. যেমন আপার লিম্বের বেলায় যদি বলেন ফার্স্ট কমন ইনভলভ হয় হলো সবার প্রথমে আলনার নার্ভ রেডিয়াল নার্ভ মিডিয়াল নার্ভ রেডিয়াল কিউটিনিয়াস নার্ভ আপার লিম্বের চারটা নার্ভের কথা বলা লোয়ার লিম্বের বেলায় কমন পেরোনিয়াল নার্ভ পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ এবং সুরাল নার্ভ এটা বলা আছে আর আপনার এই হেড নেক রিজনে বলা আছে গ্রেট অরিকুলার নার্ভ এবং ফেশিয়াল নার্ভ সবগুলো নার্ভই ইনভলভমেন্ট হয় ওকে এবং আপনি এক্সামিনেশন যখন করবেন লেপ্রোসি সবগুলো নার্ভের টেন্ডারনেস এবং এই পালপেবল নার্ভ আছে কিনা এগুলো আমরা দেখব অ্যাজ ওয়েল অ্যাজ ওই নার্ভগুলোর মোটর এবং সেন্সরি ফাংশনগুলো আমরা দেখব এইটিন ইয়ার উইমেন ইউজিং টেম্পুন ইউটিআই টেম্পুনের সাথে আপনার ইউটিআই এটা তো আনসার একটাই সবাই জানেন ইকোলাই Which of the following is the most common cause of traveler's diarrhea? ট্রাভেলার্স ডায়রিয়ার কমন যে অর্গানিজম ডিভিশনে যে বক্সটা দেওয়া আছে সেখানে আপনার ইকোলের মধ্যে ইটেক যেটা এন্টারা টক্সিজেনিক ইকোলাই ইটেক আছে তারপর সেলমোনেলা শিগেলা নন কোলেরাজেনিক ভিব্রিও তারপর ক্যাম্পাইলোব্যাকটেরিয়া এগুলো সবই আছে মোস্ট কমন বললে ইকোলাই ইজ দ্য মোস্ট কমন কজ অফ ট্রাভেলার্স ডায়রিয়া স্পেশালি আপনার ইকোলাই না দিয়ে এখানে আপনার ইটেক এখানে অপশন দেখে আপনার দুইটা অপশন কারণ লাইম ডিজিজ আমাদের এরিয়াতে কম সাবকন্টিনেন্টে রিয়েক্টিভ আর্থ্রাইটিস এবং ডিসিমিনেটেড গনোরিয়া দুইটা কমনলি মাথায় আসে দুইটাই হতে পারে বাট এটা ডিসিমিনেটেড গনোরিয়ার পক্ষেই বেশি যায় কারণ দেখেন এই গনোরিয়াতে কি হয় কমনলি কলামনার এপিথেলিয়াম ইনভলভমেন্ট হয় কোন কোন জায়গায় জেনিটাল ট্র্যাক্ট জেনিটাল ট্র্যাক্টের জন্য পেশেন্টের মনে করেন ইউরেথ্রাইটিস আছে rectum pharynx ba eye er je mucosa shekhano involvement hoy shetar feature obosshoi ekhane deya nai male female jodi ami dekhi usually dekha jay male der belay 20% asymptomatic thake 80% symptomatic thake but female der belay dekha jay around 90% case e patient er asymptomatic thake ei urethral kono symptom khub ekta thake na ebong eder belay kintu disseminated gonorrhea jeta apnar সিম্পল গনোরিয়ার কিন্তু আপনার আর্থ্রালজিয়াটা নট মোর কমন ডিসিমিনেটেড গনোরিয়া যেটা বা ডিজিআই যেটাকে বলি ডিসিমিনেটেড গনোরিয়াল ইনফেকশন সেটাতেই কিন্তু আপনার এই আর্থ্রালজিয়াটা মোস্ট কমন এবং আর্থ্রালজিয়াটা আপনার এই আর্থ্রালজিয়াটা মোর কমন ইন আপনার ডিজিআই যেটা বললাম এখন ডিজিআই তো উইমেনদের বেশি হয় কারণ মেলদের বেলায় 80% সিমটোমেটিক হয় আর সিমটোমেটিক মানে আপনারা জানেন গনোরিয়া ট্রিটমেন্ট তো সিম্পল সেফেক্সিম 400 মিলিগ্রাম একটা খাইলেই ভালো হয়ে যায় সিপ্রো এজিথ্রোমাইসিন সেফ্রাক্সিন এগুলো মোস্ট কমন লিখ জ্বর হলে তো মানুষ ইনভেরিবলি এগুলো খায় অতএব মেলদের বেলায় এগুলো আর আসলে ডিজিআই বা ডিসিমিনেটেড গনোরিয়াল ইনফেকশন হওয়ার চান্সটা কম ফিমেলদের বেলায় বেশি এবং পাস্টিউল আছে সাথে ফিভার আছে তো যেহেতু এটা মেল পেশেন্ট হওয়ায় এটাকে আমরা আর আমরা ডিজিআই বলতে পারছি না কারণ মেল পেশেন্ট হয় না এটা যদি ফিমেল পেশেন্ট হয় তো আমার ফার্স্ট ডায়াগনোসিস আসতো ডিসিমিনেটেড গনোরিয়া যেহেতু মেল পেশেন্ট আপনি জানেন রিয়েক্টিভ আর্থ্রাইটিস এর ইউরেথ্রাইটিস আর্থ্রালজিয়া ফিভার ফিভারও কমন কিন্তু রিয়েক্টিভ আর্থ্রাইটিস এবং 15:1 মেল ফিমেল রেশিও মেলদের বেশি হয় 15:1 অতএব ওই ক্ষেত্রে এটার আনসারটাকে আমি রিয়েক্টিভ আর্থ্রাইটিস হিসেবে নিব যদিও এখানে আনসারটাকে ডি বলেছে কিন্তু আনসারটাকে এখানে আমরা এই আমরা এখানে রিয়েক্টিভ আর্থ্রাইটিসটাকে নিব শুধু সেক্স ভেরিয়েশনের জন্য আমরা এটা আলাদা হয়ে যাবে গনোরিয়া হ্যাঁ এটা
20 year old man, fever, dyspnea. Recently developed ulcer in the upper lip. Like organism. দেখেন সবগুলো নিউমোনিয়ার অর্গানিজম দেয়া আছে তাহলে বোঝাই যাচ্ছে ফিভার ডিজনিয়া ডিউ টু নিউমোনিয়া তো কোন অর্গানিজম দিয়ে আপারেলে ইনভলভমেন্ট হয় মানে এখানে নিউমোনিয়া থেকে আপনারা দেখেন দুইটা কোশ্চেন আসছে কারণ নিউমোনিয়াটা বস্ট কমন তো কারণ আপনি যখন আসবেন পেশেন্ট আপনার কাছে আসে যাতে আপনি সিমটম দেখে অর্গানিজম কি হতে পারে ধারণা করে আপনি ইম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে পারেন কারণ আপনি স্পুটাম স্যাম্পল পাঠাবেন ওইটার কালচার সেন্সিটিভ রিপোর্ট আসবে তিন দিনের মতো সময় লাগবে আপনি যদি ইনিশিয়াল একটা অ্যান্টিবায়োটিক ভালোভাবে অর্গানিজম আইডিয়া করে চুজ করতে পারেন ইট মে বি লাইফ সেভিং এই জন্য এটার উপর স্যারদের বারবার জোর থাকে যে কোন পেশেন্টদের জন্য আপনি কোন অর্গানিজম সাসপেক্ট করবেন কোন অ্যান্টিবায়োটিক চুজ করবেন এটা দিয়ে বারবার কোশ্চেন হয় যেমন আপনি দেখেন যদি পেশেন্টের স্ট্রেপটোকোকাল নিউমোনিয়া হয় তার বেলায় রাস্টি স্পুটাম থাকে হেমোপ্টাইসিস থাকে হার্পিস লেবিয়ালিস থাকে এটা আউটব্রেক হয় স্পেশালি যদি সেন্ট্রাল কুলিং সিস্টেমে কোনো প্রবলেম হয় হোটেল রেস্টুরেন্ট এইসব জায়গায় সবার একসাথে হতে পারে মাইকোপ্লাজমা নিউমোনি ইউজুয়ালি ইয়াংদের হয় আর বুড়োদের হয় ইউজুয়ালি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে অতএব এই যে কথাগুলো ডিভিশনের সুন্দর নিউমোনিয়াতে আলাদা আলাদা করে দেয়া আছে এটা সুন্দর করে গুছিয়ে রাখবেন সিঙ্গেল বেস্ট কোশ্চেন হয় এখান থেকে এটার কারণটা তো বললাম কেন আর্লি ডায়াগনোসিস এন্ড ইন্ট্রোডাকশন অফ স্পেসিফিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক অ্যাক্টস বাই ইনহিবিটিং এমআরএনএ সিনথেসিস এটা রিফর্মেশন জানেন 31 ইয়ার ওল্ড মেল পেশেন্ট 3 ইয়ার হিস্ট্রি অফ আলসারেটিভ কোলাইটিস অ্যাজ এ থায়োপ্রিন রিল্যাপস প্রিভেন্ট করার জন্য আছে কোন ভ্যাকসিন দেয়া যাবে না তো আইবিডির পেশেন্ট আপনার একটা ইমিউন সাপ্রেসিভ ড্রাগ পাচ্ছে ইমিউন সাপ্রেসিভ যে কোনো ড্রাগ পেলে আমরা জানি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আমরা দিব না তো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনগুলোর নাম আমরা সবাই জানি বিসিজি এমএমআর ওপিভি ইয়েলো ফিভার ওরাল টেপিটাল এগুলো অতএব এখানে আনসার কোনটা হবে বুঝতে পারছি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাসোসিয়েটেড ডায়রিয়া কমনলি কজড বাই তাই না অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে কমনলি ক্লস্ট্রিডিয়াম দেখেন রেড কালার দিয়ে দেখানোই আছে আপনার ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি পারফ্রিনজেন্স এবং ক্লেপসিয়েলা অক্সিটোসা এই তিনটে অর্গানিজম দিয়ে আপনার ওই ডায়রিয়া হয় বাট মোস্ট কমনলি হলো ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি দিয়ে হয় উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিচার্স নট ইনক্লুডেড ইন প্রাইমারি টিবি সুন্দর ডিভিশন একটা বক্স দেয়া আছে যে প্রাইমারি টিবি দেখবেন আপনার সেখানে পেরিকার্ডাইটিস হয় মায়োকার্ডাইটিস হয় না মানে কার্ডিয়াক মাসেল ইনভলভমেন্ট হয় না 34 দেখেন 60 ইয়ার ফিমেল ফেইন্ট রাশিং সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন শি উইথ সিভিয়ার শর্টনেস অফ ব্রিথ এক্সামিন করে পেলেন পেশেন্টের সায়ানোসড ব্লাড প্রেশার কমে গেছে হার্ট রেট 104 জেভিপি আপনি বেশি পাচ্ছেন লাউড বি2 পাচ্ছেন ইউরিনারি ইউরিন আউটপুটও কমে গেছে চেস্ট এক্সরে নর্মাল ইসিজিতে আপনি পাইলেন টি ইনভার্সন এবং আরবিবিবি এবিজিতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটোই কম মেটাবলিক অ্যাসিডোসিস হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস একবারে ক্লিন কাট এ টিপিক্যাল ডায়াগনোসিস ফর একিউট মেসিভ পালমোনারি এম্বোলিজম একিউট মেসিভ পালমোনারি এম্বোলিজম অলসো ইজ এ মেডিকেল ইমার্জেন্সি এবং এখান থেকে বারবার কোশ্চেন হয় কমনলি কোশ্চেনগুলো কি হয় সিনারিওতে এগুলো দেয়াই আছে এবিজি ফাইন্ডিংটা আপনার কাছে চাইতে পারে কি পাবেন জাস্ট এক্সরে করে আপনি নর্মাল পাবেন অনেক সময় অলিগেমিক লাং ফিল পাওয়া যায় কারণ পেরিফেরিতে ব্লাড যায় না তো ব্লাড যেতে পারে না লাংসের ওই জন্য অলিগেমিক লাং ফিল পাওয়া যায় এইটা এখান থেকে আপনার ইনভেস্টিগেশন অফ চয়েস জানতে চাইতে পারে আমরা সবাই জানি যে একিউট মেসিভ পালমোনারি এম্বোলো যদি এটা মেডিকেল ইমার্জেন্সি আমরা সাসপেক্ট করলে আর সিটিপি এর জন্য ওয়েট করব না কিন্তু মানে ইন্টারন্যাশনাল সেটিং এর কথা চিন্তা করলে ওদের তো সবকিছু অ্যাভেলেবল থাকে সিটিপি ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস সিটিপি
আপনাকে একটু কনফিউজড করতে পারে, 60 ইয়ার্স ফিমেল না বলে আপনাকে বলে দিল 30 ইয়ার্স প্রেগনেন্ট পেশেন্ট, তখন আপনার ইনভেস্টিগেশন অফ চয়েস কি? তো ফিমেল পেশেন্ট হলে প্রেগনেন্সি থাকলেও আপনার ইনভেস্টিগেশন অফ চয়েস সিটিপিএ, তবে তখন একটা ফিমেল পেশেন্ট হলে একটা কথা জিজ্ঞেস করতে হবে তাকে যে তার ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট কার্সিনোমা আছে কিনা, কারণ সিটিপিএ তে আপনার ব্রেস্টের উপরে আপনার রেডিয়েশনটা খুব বেশি হয়, অতএব যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট কার্সিনোমা থাকে তাদের বেলায় এটা সিটিপিএ দিলে তাদের ব্রেস্ট কার্সিনোমার রিস্কটা বাড়ে। ওই ক্ষেত্রে তার বেলায় ইনভেস্টিগেশন অফ চয়েস থাকে ভিকিউ স্ক্যান, ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান। যদিও ভিকিউ স্ক্যানে ওভারঅল রেডিয়েশন বেশি, কিন্তু ব্রেস্ট টিস্যুতে এটার রেডিয়েশন হ্যাজার্ডটা কম। অতএব এটা এই দুইভাবে দিয়ে আপনার কোশ্চেন ঝামেলা করতে পারে আপনাকে এটা। আর ট্রিটমেন্ট অফ চয়েস যদি বলে, ট্রিটমেন্ট অফ চয়েস তো যেহেতু একটা আপনার এটা আপনার থ্রম্বোটিক কন্ডিশন, অথবা আপনাকে ড্রাগ অফ চয়েস হলো অ্যান্টিকোয়াগুলেশন, অবভিয়াসলি হেপারিন, কারণ ওয়ারফেরিন দিলে তো আপনার কাজ করতে সময় লাগবে। Is not a life-threatening features of bronchial asthma. সুন্দর ডিভিশনের যে বক্সটা আছে bronchial asthma সেখান থেকে, তো life-threatening feature বলতে আমরা জানি peak expiratory flow rate যদি less than 33% হয় তাহলে, SpO2 যদি less than 92 হয়, PaCO2 normal থাকতে পারে, বেশিও থাকতে পারে, তারপর যদি আপনি ইয়াগুলোর কথা মাথায় রাখেন, আপনার vitalsগুলোর কথা, যে pulse usually বেশি থাকবে, blood pressure usually কমে যাবে, সাইনাস থাকবে পেশেন্ট, চেস্ট এক্সামিন করলে আপনি সাইলেন্ট চেস্ট পাবেন, রেসপিরেটরি ইফোর্টটা কম, পেশেন্ট এক্সজস্টেড, ডেলিরিয়ামে আছে, কোমায় আছে, অল আর ফিচার্স অফ লাইফ থ্রেটনিং ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটা নিজের মতো করে সামারি করে রাখবেন। আচ্ছা, এই পেশেন্ট আপনার কাছে আসছে, আপনি পিএফ এত পাইলেন, SpO2 কত এবং PaO2 কত, তারপরে ভাইটালসগুলো কোনটা কি, ব্যাস হয়ে গেল। একবারে ক্লিন কাট ডায়াগনোসিস, এত সহজ করে বসে আপনাকে পরীক্ষা হয়তো দিবেও না, একবারে বলাই আছে GPLG ডায়াগনোসিস। GPLG এর বেলায় আমি দু একটা কথা বলবো, মানে ক্লাসিক যে কথাগুলো, GPLG এর সিমটম কি, DPLD সিমটম কমনলি যেটা বলা হয় প্রগ্রেসিভ শর্টনেস অফ ব্রেথ, দিন দিন শর্টনেস অফ ব্রেথ বাড়বে, ড্রাই ডিস্ট্রেসিং কাফ, ড্রাই কাফ থাকে এবং ডিস্ট্রেসিং, খুব অসহ্য যন্ত্রণাকর কাফ থাকে। এক্সামিনেশন ফাইন্ডিং আপনি কমনলি কি পাবেন, আপনি যদি জেনারেল এক্সামিনেশন করেন সেখানে ফাইন্ডিং রেসপিরেটরি রেটটা বেশি পেতে পারেন, সাইনোসিস পাবেন, ক্লাবিং পাবেন, এই কমনলি কয়েকটা ফিচার পাবেন। এবং আপনি যদি ইয়েতে দেখেন, লাং বেজ দেখেন, লাং বেজ দেখলে বাইলেটারাল ফাইন্ড এন্ড ইন্সপিরেটরি বেজাল ক্রেপস আনঅল্টার্ড বাই কাফ পেলেন, পালমোনারি হাইপারটেনশনের ফিচার থাকতে পারে। তারপর হলো ইনভেস্টিগেশন, আপনি এক্সরে করলেন বাইলেটারাল লোয়ার জোন রেটিকুলোনোলেশন পেতে পারেন লেট স্টেজে, বাট আপনি ইনিশিয়াল স্টেজ কিন্তু পাবেন না। আপনার HRCT-র ডায়াগনোসিস, আপনার ইনভেস্টিগেশন অফ চয়েস হলো আপনার এই HRCT, DPLD তে HRCT is the investigation of choice, HRCT chest. আচ্ছা, করলেন HRCT chest এ কি পাবেন, আর্লি চেঞ্জ এবং লেট চেঞ্জ, সবগুলো দিয়ে কোশ্চেন হয়। আর্লি চেঞ্জ হলো দুইটা, গ্রাউন্ড গ্লাস ওপেসিটি এবং রেটিকুলার নোডুলার শ্যাডোইং, এবং লেট ফাইন্ডিং হলো হানিকম্বিং এবং ট্র্যাকশন ব্রঙ্কিকটিসিস। আর্লি চেঞ্জ এর প্রগনোসিস ভালো, কারণ এটা স্টেরয়েড বা ইমিউনোসাপ্রেসিভ দিলে রেসপন্স করে। যখন পেশেন্টের হানিকম্বিং এবং ট্র্যাকশন ব্রঙ্কিকটিসিস হয়ে গেছে, মানে পেশেন্টের ফাইব্রোসিস হয়ে গেছে, সেখানে কোনো ইনফ্লামেটরি সেল নাই, অতএব সেখানে কোনো আপনার আসলে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগে কাজ করবে না, এই কথাগুলো মাথায় রেখে। গোল্ড স্ট্যান্ডার্ড টেকনিক ফর ড্রাগ সেন্সিটিভিটি, অবভিয়াসলি কালচার, অর্গানিজম ইজ নট মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ নিউমোনিয়া ইন অ্যালকোহলিক। অ্যালকোহলিকের বেলায় আমরা জানি সবাই যে ক্লেবসিয়েলা। আচ্ছা, এখানে দেখেন 39, 10 ইয়ার ওল্ড বয় প্রেজেন্টেড উইথ হিস্ট্রি অফ রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, patient is diagnosed with cystic fibrosis, common organism.
সিস্টিক ফাইব্রোসিস এ দেখেন আর্লি লাইফে যদি ইনফেকশন হয় তাহলে আমরা একরকম অর্গানিজম চিন্তা করি, আবার লেট এজে হয়। আর্লি লাইফে হলে আমরা ইউজুয়ালি স্টেপ ওয়ারিয়ার্স কে চিন্তা করি, আর লেট অ্যাডাল্টে যদি হয় তার বেলা সিডোমোনাস কে চিন্তা করি। তো 10 ইয়ার যেহেতু এটা চাইল্ডহুডই আমরা বলবো, অতএব এটাকে আমরা স্টেপ ওয়ারিয়ার্স কে আনসার হিসেবে নিব। তো 39 এর আনসার এখানে যদিও এ দেয়া আছে, কিন্তু 39 এর আনসারটা আমরা বি বলবো। সিস্টিক ফাইব্রোসিস যদিও আমাদের দেশে ডায়াগনোসিস হয় না, খুব কম, মানে অত কমন না, এখন হয়তো কমন না বা আমরা ডায়াগনোসিস করতে পারি না, দুটোই হতে পারে। কারণ জানেন এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যেখানে 7 ক্রোমোজোমে অ্যাবনর্মালিটি থাকে, জেনেটিক মিউটেশন থাকে, যেখানে ক্লোরাইড চ্যানেল অ্যাবনর্মালিটি থাকে, ফলে লুমিনাল সারফেস ড্রাই থাকে, রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট এবং আপনার ভাস ডিফারেন্সেস। অতএব যে যে স্ট্রাকচার গুলো বললাম ওগুলোর জন্য স্পেসিফিক ফিচার, পেশেন্টের আর্লি ব্রঙ্কিকটেসিস, তারপর পেশেন্টের ডায়াবেটিস, মেল অবজর্পশন, তারপর ইনফার্টিলিটি, এগুলো ইনভেস্টিগেশনের চয়েস কি, সোয়েট অ্যানালাইসিস করা, সেখানে ক্লোরাইড কেমন আছে ওইটা দেখা, এবং জেনেটিক অ্যানালাইসিস করা। One of the following paraneoplastic features is least commonly seen in squamous cell carcinoma. Lambert-Eaton syndrome. After the journal, Lambert-Eaton hello, it is most commonly small cell carcinoma associated. Oncology chapter data access, can you show box the death? Which one is the feature of sarcoidosis? স্ট্রাইডর হয় না, সেখানে পোস্টেরিয়র ইউভেটিস, তা বেসিক্যালি এন্টেরিয়র ইউভেটিস হয়, মনোনিউরিটিস মাল্টিপ্লেক্স, ঠিক আছে। ইরিথেমা মাল্টিফর্মি না, ইরিথেমা নোডোসাম ইজ দ্য ক্লাসিক প্রেজেন্টেশন অফ সার্কোইডোসিস। অস্টিওমেলেশিয়া না, কমনলি অস্টিওপোরোসিস হয়ে থাকে। ইয়ার ওল্ড সিওপিডি পেশেন্ট কেম টু ইউ উইথ দ্য কমপ্লেইন্টস অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, কর পালমোনালি, সিগনিফিকেন্ট ডিগ্রি অফ প্যাডাল ইডিমা, হিজ FEV1 ইজ 43%, ডিউরিং এ রিসেন্ট হসপিটাল স্টে ইজ পিউ টু 7.5 কিলোপাস্কাল, টার্গেট হলো আমাদের 8 অর মোর। উইচ ওয়ান অফ দ্য ইন্টারভেনশন ইজ মোস্ট লাইকলি টু ইনক্রিজ সার্ভাইভাল ইন দি পেশেন্ট, তার মানে পেশেন্টের জন্য আমার লাগবে LTO2, লং টার্ম অক্সিজেন থেরাপি। LTO2 দিয়ে এরকম সিনারিও দিয়ে কোশ্চেন হয় প্রায়। LTO2টা কি? একজন সিওপিডি পেশেন্ট, ক্লিনিক্যালি স্টেপ, এবং যে সম্মত যে সে স্টপিং স্মোকিং বন্ধ করবে, ওরকম পেশেন্টের আপনি যদি দুইটা এবিজি করেন 3 সপ্তাহ পরপর, এবং এবিজির রিপোর্টটা এরকম থাকে PaO2 যেটা টার্গেট আমরা বললাম মোর দেন 8 কিলোপ্যাস্কেল, যদি সেটা আপনার লেস দেন 7.3 চলে আসে, লেস দেন 7.3 কিলোপ্যাস্কেল, এবং এর সাথে FEV1টা আপনার লেস দেন 1.5 লিটার, তার আর কোনো কথা নাই। আপনি এবিজি করলেন লেস দেন 7.3 এবং সাথে পেশেন্টের FEV1 লেস দেন 1.5 লিটার, তার মানে আপনি তাহলে LTO2 দিয়ে দিতে পারবেন, লং টার্ম অক্সিজেন থেরাপি। আচ্ছা, PaO2 7.3 এর কম না, 7.3 to 8 পর্যন্ত, মানে নর্মাল তো 8 এর উপরে, তো 8 থেকে 7.3 এর মধ্যে, তখন এর সাথে দেখতে হবে পেশেন্টের ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন আছে কিনা, ইডিমা আছে কিনা, নকচার্নাল হাইপোক্সেমিয়া আছে কিনা। যেমন আমাদের পেশেন্টের দেখেন, আমাদের পেশেন্টে কিন্তু ইডিমা আছে, প্যাডাল ইডিমা আছে, তার মানে আমার পেশেন্টের আসলে এই 7.3 to 8 এর মধ্যে এবং প্যাডাল ইডিমা আছে, এবং পেশেন্ট ক্লিনিক্যাল স্টেবল, সিওপিডি পেশেন্ট, যদি সম্মত হয় যে সে হ্যাঁ স্মোকিং আর করবে না, তাহলে আমরা তাকে লং টার্ম অক্সিজেন থেরাপি দিতে পারবো। তো LTO2টা মানে কিভাবে দেয়া হয়, এটা লো ফ্লো অক্সিজেন দেয়া হয়, 2 to 4 liters পার মিনিট অক্সিজেন, মিনিমাম 15 hours পার ডে। সুন্দর ডিভিশনের একটা বক্স দেয়া আছে, ডিভিশনের বক্সটা থেকে আমি বললাম একটু দেখে নিন LTO2, কারণ এটা আজকাল খুব বেশি ইউজ করা হচ্ছে। কারণ যে পেশেন্ট আপনি LTO2 দিয়ে ম্যানেজ করতে পারবেন, শুধু শুধু তাকে হসপিটালাইজড করার কোনো দরকার নেই।
which of the following is associated with hyperacute allograft rejection? Hyperacute allograft rejection, division at a box there, say, rejection, transplant rejection. So, hyperacute rejection, the bully amra jani, jekhane preformed antibody thake. Preformed antibody jodi donor body te thake, jokhon apnar transplant nilo, oi transplanted je antigen ache, tar sathe she apnar free antibody bound to the fixed antigen, mani type 2 hypersensitivity reaction mechanism e oi tissue destruction holo. Ashole eta theke bachar upay ashole etai je preformed antibody ache kina ota dekha. এবং এটা আসলে আপনার দেখার একটা উপায় হলো আপনার ক্রস ম্যাচিং করা, ডোনার এবং রিসিপিয়েন্টের ক্রস ম্যাচিং করে এটার চান্সকে আমরা কিছুটা হইলেও মিনিমাইজ করতে পারি। তবে যদি এই হাইপারএক্যুট রিজেকশন হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট নাই কিছু, তাহলে এটা ইরিভার্সিবল লস অফ দ্যাট পার্টিকুলার অর্গান। তাহলে এখানে প্রি এক্সিস্টিং হিউমারাল অ্যান্টিবডি। এখন কোশ্চেন আসে তাহলে যে ব্যক্তি জীবনে কোনো ট্রান্সপ্লান্ট হয়তো তার কাছ থেকে নেই নাই, তার বডিতে কিভাবে আপনার প্রি এক্সিস্টিং অ্যান্টিবডি আসলো? আসার উপায় দুইটা, যদি মাল্টিপেরিটি হয় হাজবেন্ডের কাছ থেকে নিল, তো তাই না, ফিটাসের কিছু পার্ট তো বাবার থাকে 50% পার্ট, ওখান থেকে হতে পারে, অথবা সে আগে তার কাছ থেকে ব্লাড ট্রান্সফিউশন নিয়ে আসছে আগে, তখন কিছু কিছু টিস্যু এসে তার বডিতে অ্যান্টিবডি তৈরি করতে পারে, অথবা প্রিভিয়াসলি অন্য কোনো অর্গান সে নিয়েছে। এই তিন ভাবে প্রিফর্ম অ্যান্টিবডি তার বডিতে আসতে পারে রিসিপিয়েন্টের বডিতে। রিগার্ডিং বায়োলজিক্যাল ফাংশন অফ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের যে বায়োলজিক্যাল ফাংশন গুলো আছে এটা আপনারা জানেন যে কেমোটেক্সিস করে, তাই না, সি থ্রি বি আসলে কেমোটেক্সিস করে না, সি থ্রি বি হলো আপনার একটা অপসোনিন হিসেবে কাজ করে, তারপর ইনফ্লামেশন C5A, 3A, 4A, তাই না, এরা সবাই ইনফ্লামেশন করে আমরা জানি, ইমিউন অ্যাডহারেন্স করে না, এগুলো ভুল আছে, অপশনাইজেশন তো C3B এর কথা বললামই আমরা, এখানে বায়োলজিক্যাল ফাংশন কোনটা কি করে না করে এটা একটু দেখে নিই। হোয়াট ইজ দ্য মোস্ট কমন প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার? প্রথম কথা, প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স আর কমন, প্রাইমারির মধ্যে মোস্ট কমন selective IgA deficiency. T-cell mediated immunity is the main host defense against. T-cell mediated immunity মানে যাকে বলি আমরা commonly cell mediated immunity, আমরা সবাই জানি cell mediated immunity basically 6 antigen এর against এ কাজ করে, intracellular bacteria like mycobacterium, chlamydia, rickettsia, virus, tumor, transplantation, fungus and protozoa. এই ছয়টা অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে, তার মধ্যে দেখতেই পাচ্ছেন মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যেটা, সেটাই হলো ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, আদার্স আর এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া, অর্থাৎ টি সেল মিডিয়েটেড। আর আপনার অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন রেসপন্স কাজ করে হলো আপনার মেইনলি এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া অ্যান্ড টক্সিন, এই দুইটার এগেনস্টে। আর এখান থেকে আর একটা কোশ্চেন কমনলি আসে, টি সেল মিডিয়েটেড ইমিউনিটি এটার কম্পোনেন্ট গুলো কি কি, এবং আপনার অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি আর হিউমারাল ইমিউনিটি এর কম্পোনেন্ট কি কি? প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স মানে যারা ইনফ্লামেশন ক্যাসকেড কে অ্যাগ্রাভেট করে, আর অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন মানে যারা ইনফ্লামেটরি ক্যাসকেড কে ডাউন রেগুলেট করে অথবা ইনফ্লামেশন কে কমায়, সহজ কথায়। তাহলে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন কি কি আছে, আমরা কমনলি চারটা সাইটোকাইনের কথা বলি, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8 এবং টিএনএফ আলফা। তাহলে ইন্টারলিউকিন 1, 6, 8 এবং টিএনএফ আলফা আর প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন তারা বাড়াবে, আর অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনও কিছু আছে বডিতে আমার, ইন্টারলিউকিন 10 এবং টিজিএফ বিটা মানে টিউমার গ্রোথ ফ্যাক্টর বিটা এবং ইন্টারলিউকিন 10, এই দুইটা হলো আপনার অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন। নর্মালি আমার আপনার বডিতে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন এবং অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন একটা ব্যালেন্সড অবস্থায় থাকে, যদি কখনো অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন কমে যায়
ইন কম্পারিজন টু প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, তখন এই বডিতে অটো ইনফ্লামেটরি বা অটো ইমিউন ডিজিজ যেগুলো সেগুলোর বেড়ে যাবে। মানে এটাকে বলা হয় আজকাল অটো ইমিউন ডিজিজের আপনার মেইন প্যাথোফিজিওলজি। ড্রাগ কজিং মাস্ট সেল ডিগ্রানুলেশন ইনক্লুড। এটা মূলত অ্যানাফাইল্যাক্সিস থেকে কোশ্চেনটা আসছে। তো কি কি ড্রাগ মাসেল ডিগ্রানুলেশন করে, আপনারা যদি ওই বক্সটা দেখেন যে মাসেল ডিগ্রানুলেশনের, সেখানে দুইটা হেডিং দেয়া আছে, ওয়ান ইজ অ্যানাফাইল্যাক্সিস, অ্যানাদার ওয়ান ইজ অ্যানাফাইলেক্টয়েড। অ্যানাফাইল্যাক্সিস মিন্স ইট ইজ আইজিই মিডিয়েটেড মাসেল ডিগ্রানুলেশন, ইট ইজ বেসিক্যালি টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। আর অ্যানাফাইলেক্টয়েড মিন্স এখানেও মাসেল ডিগ্রানুলেশন হয়, বাট দিস ইজ নন আইজিই মিডিয়েটেড। এবং এর মধ্যে কমন কিছু ড্রাগ আছে, এবং এই ড্রাগগুলোর মধ্যে অ্যাসপিরিন, এনএসএআইড, রেডিও কন্ট্রাস্ট মিডিয়া এবং ওপিওয়েড। ক্লিনিক্যালি দুইটাকে ডিফারেন্সিয়েট করা যায় না, এবং ট্রিটমেন্ট অপশানও একই। এবং ডেভিডসনের ট্রিটমেন্ট অপশান দিয়ে কোশ্চেন হবে, অ্যানাফাইলেক্সিস যে বক্সটা দেওয়া আছে সেখানে দেখবেন ট্রিটমেন্ট অপশন অনেকগুলো, বাট সিঙ্গেল বেস্ট আসলে আপনি জানেন অবভিয়াসলি আপনি অ্যাড্রেনালিনকে চুজ করবেন। অ্যাড্রেনালিন থেকে যে ঝামেলাটা পড়বেন পরীক্ষাতে, আপনি অ্যাড্রেনালিনের ডোজ মনে রাখবেন, অ্যামাউন্টটা কত, মানে কত ML দিবেন, কোন রুট, IM না IV দিবেন, কত ডাইলিউশন দেখবেন দেয়া আছে, এটা কি 1:1000 না 1:100 না 1:10,000 ডাইলিউশন, এগুলো দিয়ে কনফিউশন করে। কারণ যেহেতু অ্যানাফাইলেক্সিস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি, আপনি যদি এটাকে ইমিডিয়েটলি ম্যানেজ না করতে পারেন তাহলে একটা ক্যাটাস্ট্রোফি হতে পারে। চেঞ্জেস অকার্স ডিউরিং এজিং। সুন্দর একটা ফিগার দেয়া আছে ডেভিডসনের, ফিগার থেকে কোশ্চেন আসছে যে কি কি হয়। আপনার ডিক্রিজড ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি কমে, ট্রু। পালস প্রেশার নেরো হয় না, আসলে পালস প্রেশারটা আপনার ওয়াইড হয়ে যায়। ডায়রিয়া হয় না, আসলে বয়স বাড়লে কনস্টিপেশন হয়। ডাইলিটেশন অফ এওরটা না, আসলে আর্চ অফ দ্য এওরটা যেটা সেটা ডাইলিটেশন হয়, বাট পুরো এওরটার ডাইলিটেশন হয় না, ইনক্রিজড কাফও হয় না। তাহলে এখানে আনসার হচ্ছে এ। যদি এখানে আনসারটা ডি দেওয়া আছে, আমরা এটা কারেকশন করে দিই। মেম্বার অফ মাল্টি ডিসিপ্লিনারি টিম, স্পিচ থেরাপিস্ট। পেপার থ্রি কিন্তু মোটামুটি যে কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলো অনেকটা এক্সপেক্টেড কোশ্চেন আসে। এই কোশ্চেনগুলো মোটামুটি কোন টপিক থেকে কি কোশ্চেন হবে আপনারা বুঝতেই পারলেন, আর এর আগে আপনারা জানেন এগুলো পরীক্ষা দিয়ে আসছেন, তো এগুলো ধরে প্রস্তুতি নেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।